আজকে সবাই ধনী হতে চায়, কেউ গরিব থাকতে চায় না, কিন্তু দেখা যায় সমাজের ভিতরে হত দরিদ্র নিঃস্ব মানুষের কোনো অভাব নাই। এর কারণ হলো আমরা এই নিঃস্ব জীবন অবলম্বন করার একমাত্র কারণ হলো আমরা কোরআন হাদিসের প্রতি পুরাপুরি অগাধ বিশ্বাস আমাদের নাই। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা সাহায্য চাই না। কিছু এমন কাজ করি যেই কাজগুলোর কারণে মানুষ দিন দিন গরিব হতে থাকে, বড় লোকও গরিব হয়ে যায়। আজকে কিছু এমন কাজের কথা বলবো যে কাজগুলো যদি জীবন থেকে ছাড়তে না পারি, জীবনে কোনোদিন আমি ধনী হতে পারবো না। যেই কাজগুলো আমি আমার জীবন থেকে সরাতে না পারবো, ততক্ষণ পর্যন্ত হাজার চেষ্টা করলেও আমি ধনী হতে পারবো না, আমি অর্থ সম্পদশালী হতে পারবো না। এজন্য যদি আমি ধনী হতে চাই, দুনিয়াতে সুখ স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করতে চাই, টাকার মালিক হতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে এই সাতটি কাজ থেকে বিরত থাকতে হবে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী কারামদের কিছু অভ্যাস ছিল, সে অভ্যাসগুলো আমাদের করতে হবে, রাসূলের সুন্নাহ অনুযায়ী আমাদের জীবন গঠন করতে হবে। আজকে সাতটা কাজের কথা বলবো। যদি আমরা জীবন থেকে সাতটা কাজকে পরিহার করতে না পারি, শত চেষ্টা করলেও আমি টাকাওয়ালা সম্পদশালী হতে পারবো না। এক নম্বর হলো আজকে দেখা যায় যখন মুয়াজ্জিনের কণ্ঠ থেকে আজানের ধ্বনি ভেসে আসে, তখনই আমাদের এক নম্বর দায়িত্ব হলো সালাত কায়েম করা, সালাত পড়া, নিজেও পড়া, পুরুষদেরকেও নামাজের দাওয়াত দেওয়া। কারণ আল্লাহ কোরআনে বলেছেন আল্লাযীনা ইয়ুকিমুনাস সালা, মুমিন তো তারা যারা নামাজ কায়েম করবে। অথচ আজকে দেখা যায় নামাজ পড়তে আসি তো নামাজের ভিতরে আমাদের মন বসে না, নামাজের ভিতরে ব্যবসার দিকে আমাদের মন, নামাজের ভিতরে চাকরির দিকে মন, নামাজের দিকে বাজারের দিকে মন, নামাজের ভিতর থেকে সংসারের দিকে মন, যার কারণে নামাজে এসে শুধু তাড়াহুড়া মসজিদে আসলে কোন সময় মসজিদ থেকে চলে যেতে হবে সেই চিন্তা সেই ধ্যান ধারণা আমাদের থাকে। এজন্য নামাজটা যদি আমি খুশু খুজুর সাথে আদায় না করি, একচ্ছ চিত্রে যদি নামাজ আদায় না করি, যদি নামাজের ভিতরে তাড়াহুড়া করি, হাজার চেষ্টা করেও আমি সম্পদের ভিতরে বরকত পাবো না, আমি ধনী হতে পারবো না। জীবনে যতদিন পর্যন্ত জীবিত থাকবো গরিবি অবস্থায় আমাদেরকে জীবন যাপন করতে হবে। রিজিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য আরো সংকীর্ণ করে দিবেন, কারণ নামাজ হচ্ছে এমন একটা ইবাদত, কিয়ামতের কঠিন ময়দানে সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সালাতের হিসাব নেবেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আউওয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালা, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেবেন, সালাতের হিসাব দিতে হবে। এজন্য নামাজে আমরা তাড়াহুড়া করব না। দুই নাম্বার হলো আমরা আমাদের জীবন থেকে যদি এই কাজগুলো বাদ দিতে না পারি, অনেক সময় দেখা যায় আজকে যত বেশি টাকাওয়ালা তত তারা রাসূলের সুন্নত বাদ দিয়ে ফ্যাশন শুরু করে দেয়। আজকে অনেক হাম্মামখানা যেখানে মানুষ কাজে হাজত, যেখানে মানুষ তাদের হাজতগুলো পূর্ণ করে, সেখানে দেখা যায় দাঁড়িয়ে প্রস্রাব করার একটা সিস্টেমই করে দেওয়া হয়েছে, মানুষদেরকে বেঈমানদের কালচার গ্রহণ করার জন্য সিস্টেমই করে দেওয়া হয়েছে, আর মানুষেরা সুন্দরভাবে স্বাচ্ছন্দ্যে দাঁড়িয়ে প্রস্রাব করতে থাকে। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে নিষেধ করেছেন, দাঁড়িয়ে প্রস্রাব করা যাবে না। কারণ দাঁড়িয়ে যে ব্যক্তি প্রস্রাব করে তার ঘরের ভিতরে পরিবারের ভিতরে অভাব লেগেই থাকে, ঘরের ভিতরে কোনোদিন শান্তি আসে না। এজন্য যদি দাঁড়িয়ে প্রস্রাব করি তাহলে জীবনে কোনোদিনও বড়লোক হতে পারবো না, জীবনে কোনোদিন অর্থ সম্পদের মালিক হতে পারবো না। তিন নম্বর হলো আমাদের জীবন থেকে যে কাজ বাদ দিতে হবে, অনেক সময় দেখা যায় আমরা যখন পানির পিপাসা পেয়ে যাই বোতলটা হাতে নিলাম, দাঁড়ায় পানি পান করা শুরু করে দিই, এগুলো করব না। কারণ এখানে পানি পান করার ক্ষেত্রেও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু সুন্নত রয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কি শিখিয়েছেন, তোমরা যা কাজ করবা
আমার সুন্নত তরিক অনুযায়ী করবা তাহলে এই দুনিয়াও সফল পরকালেও সফল। কারণ বিশ্বনবী বলেন, মান আহিয়া বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদিন। মান আহিয়া বিসুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নকে জীবিত রাখবে, আমার সুন্নাকে জীবিত রাখবে, ইনদা ফাসাদি উম্মতি এই ফেতনা ফাসাদের জামানায়, ফালাহু আজরু মিয়াতি শাহীদিন, ওই ব্যক্তি 100 গলা কাটা শহীদের সওয়াব পেয়ে যাবে। এই জন্য রাসূলের সুন্নাহ পানি পান করার ক্ষেত্রে, আমরা যখন পানি পান করব, পানি পান করার ক্ষেত্রে এক নম্বর হলো রাসূলের সুন্নাহ, পানিটা দেখে পান করব, কারণ পানির ভিতরে বিষাক্ত কোনো কীট পতঙ্গ পড়ে থাকতে পারে। দুই নম্বর, পানি যখন পান করব বিসমিল্লাহ পড়ে পানি পান করব। তিন নম্বর, আমরা বাম হাতে পানি পান করব না, এটা হলো ফ্যাশন, ইহুদিদের কালচার, আমরা ডান হাতে পানি পান করব। যখন পানি পান করব, বসে বসে পানি পান করব, দাঁড়ায় পানি পান করব না, কারণ এই পানিটা কণ্ঠনালীর ভিতরে আটকে আপনার দম বন্ধ হয়ে যেতে পারে। পানি যখন পান করব একসাথে পুরো গ্লাস পান করব না, তিন তিন নিঃশ্বাসে পানি পান করব, তিন শ্বাসে পানি পান করব, তাহলে এই পানির দ্বারাতে আমার যে ক্ষতি হতে পারে সেই ক্ষতির আশঙ্কা থাকবে না। এরপরে পানির শেষে আমরা আলহামদুলিল্লাহ পড়ব, আল্লাহর শুকর আদায় করব। পানি পান করার ক্ষেত্রে আমরা এই সুন্নতগুলো পালন করব। চার নম্বর হল, আমরা যখন হাম্মামখানাতে গোসল করি, যখন হাম্মামখানাতে প্রবেশ করি, অনেক সময় দেখা যায় ওযু করার ক্ষেত্রে আমরা হাম্মামখানার ভিতরে আমরা ওযু করে ফেলি, পাঁচ ওয়াক্ত নামাজের জন্য আমরা বাথরুমে গিয়ে ওযু সেরে ফেলি। বাথরুমে ওযু করাটা এটা কোনো ভালো মানুষের কাজ নয়, মুত্তাকিনদের কাজ নয়, এটা সুন্নতের পরিপন্থী, আমরা এগুলো করব না। বরং আমরা যখন যদি আমরা হাম্মামখানা ওযু করতে অভ্যস্ত হয়ে যাই, তাহলে দেখা যায় আমাদের উপরে এই গরিবের জীবন চলে আসবে, দারিদ্রতার জীবন চলে আসবে, সংসারে বরকত হবে না। ছয় নম্বর হল, অনেক সময় দেখা যায় আমরা আমাদের আঙ্গুলের নখগুলো আমরা দাঁত দ্বারাতে কামড়াতে থাকি বা অনেক সময় খুসাতে থাকি, এগুলো হলো রাসূলের সুন্নতের খেলাফ, এবং এই কাজগুলোর দ্বারাতে ঘরের ভিতরে অশান্তি আসে, ঘরের ভিতরে দারিদ্রতা আসে, দারিদ্রতা ঘর থেকে দূর হয় না। সাত নম্বর হল, অনেক সময় দেখা যায় আমরা খাবার খাই, খাবার খাওয়ার শেষে দেখা যায় শরীরের যা জামা আছে লুঙ্গি দিয়ে আমরা হাত মুছে ফেলি, লুঙ্গি দিয়ে হাত মুছে ফেললাম, যা পরিধানে জামা আছে জামা দিয়ে মুছে ফেললাম, এগুলো রাসূলের সুন্নাহ নয়। সুতরাং রাসূলের সুন্নাহ যদি আমরা বাদ দিই, এই ঘরের ভিতরে শান্তি আসতে পারে না। যে ঘরে রাসূলের সুন্নাহ থাকবে না, সেই ঘরে কোনোদিন শান্তির কল্পনাও করা যেতে পারে না। এজন্য রাসূলের সুন্নাত ঘরের ভিতরে ঢুকে আনি। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে যা কিছুর প্রয়োজন, দুনিয়ার যত কল্যাণের দুয়ার আল্লাহ পাক আমাদের জন্য খুলে দিবেন। গরিবী জীবন আমাদেরকে ভোগ করতে হবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন অর্থ সম্পদের মালিক বানিয়ে দিবেন। আমাদের সবাইকে রাসূলের সুন্নাহ মোতাবেক চলার তৌফিক দান করুন। আমরা সকলে পড়ছি আমিন।